নতুন আছে সাতটি সৌন্দর্য উপাদান দেয় চাঁদের মতো চেহারা কেন। যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল তখন আলোর কি দরকার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স লক্ষ্য ঠিক রেখে মনোবল এবং দৃঢ়তা নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু সফলতা সম্ভব আমার সঙ্গে আছেন আজ তেমনই একজন মানুষ যিনি লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে প্রতিনিয়ত এগিয়ে গেছেন এবং যে মানুষটি আমাদের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছিল দু সালে লাক্স ফটোজেনিক আনন্দধারা প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং তিনি হয়েছিলেন চ্যাম্পিয়ন বাকি গল্পটুকু তো আমি পরেই বলবো তবে তার আগে বলতে চাই সেই মানুষটি অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাকে আমরা পেয়েছি লাল টিপে পেয়েছি গহিনের শব্দে পেয়েছি শঙ্খচিল সিনেমায় সো সেই মানুষটি কুসুমের মতো সুন্দর সো আমার মনে হয় অনেকেই আজ করতে পারছেন আমি কার কথা বলছি তিনি আমাদের সবার ভালোবাসার প্রিয় অভিনেত্রী কুসুম শিকদার

তার পর কাজ করে একটু লাক্সের সঙ্গে সম্পৃক্ত হওয়ার গল্প জানবো কারণ 2002 এর আগেই কিন্তু আপনি একজন সঙ্গী শিল্পী এবং সেই সময় আপনার কিন্তু যদি ভুল না করি তিন থেকে 4 টি অ্যালবামও প্রকাশিত হয়েছিল সো সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা জানতে আমার অনেক ভালো লাগছে মউ আগে বলি যে আমার অ্যাঙ্কার অনেক সুন্দর আর আমার ভালো লাগছে যে আপনি অনেক হোমওয়ার্ক করেছেন थैंक यू सो आई আচ্ছা আমার

করার হুম পুরোপুরি প্রফেশনালি না হলেও করার স্ক্রিনে আসার তখন আমি এইচএসসি পরীক্ষা দেই তো তারপর আমার আমার আসলে সবকিছুই অনুপ্রেরণা আমার মা আচ্ছা বাবাও বটেই বাট আমার জোরা জোড়িতেই সবকিছু হতো তো একা তো পড়াশোনার प्रेशर থাকতো তারপরে গান নাচ অনেক কিছু সঙ্গে আমি যুক্ত ছিলাম তো তখন এইচএসসি এর পর আমি ভাবলাম আমি যেটা বলছিলাম যে একটু সেমি প্রফেশনালি গানটা করি তো গান করার জন্য তখন তো আসলে এরকম অনলাইন প্ল্যাটফর্ম বা এগুলো কিছু ছিল না তো আমাদের অ্যালবাম হবে এমন সময় আমাকে ম্যাগাজিন ছিল। যেহেতু ওরা শুনছিল যে এরকম নতুন একজন সিঙ্গার আসছে ইয়াং গান করছে আমরা একটা ইন্টারভিউ নেই তো আনন্দ ধারা আমাকে একদিন এরকম ডাক দিল যে আপনার তো অ্যালবাম দুটো বের হয়েছে একটা সোলো বের হতে যাচ্ছে তো আপনি আসেন আমরা একটা ফটোশুট করব একটা আর্টিকেলের জন্য সাথে আপনার ইন্টারভিউ নিব তো আমার মনে আছে যে এটা আসলে ভোলার মতো নয় মনে আছে এটা হচ্ছে 2000 একের শেষের দিকের কথা তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড অর থার্ড সেমিস্টার বোধহয় আচ্ছা ওকে তো আনন্দ ধারাতে ফটোগ্রাফার ছিলেন তুহিন হোসেন আর বিনোদন সাংবাদিক ছিলেন মঞ্জু আচ্ছা তখন সবাই অনেক ইয়াং তো আমি এই গানের জন্য একটা করলাম। যে ছাপা হবে আমার কথা সাথে। তারপর আমি ইন্টারভিউ দিয়ে দিয়ে চলে আসলাম বাসায় তিন চার দিন বা এক সপ্তাহ পর আন্ন ধারা থেকেই আমাকে ফোন দিল তুহিন ভাই বোধহয় ফোন দিয়েছিল তুহিন ভাই মঞ্জু দুজনের সঙ্গে আমার কথা হয়েছিল তো ওরা আমাকে যেটা বলছিল আমি তো প্রথমে ভাবছিলাম এটা গান সংক্রান্ত কোন বিষয় হবে হয়তো ফোন দিয়েছে তো ওরা আমাকে বলল যে কুসুম এরকম আপনার ফটোশুটের ছবিগুলো খুব ফটোজেনিক তো আপনি হয়তো জানেন আমাদের এরকম একটা কম্পিটিশন হয় তখন নাম ছিল লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ আচ্ছা পরে এটা হয়ে গেছে লাক্স চ্যানেল আই সুপারস্টার তো আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার ছবি যেগুলো আপনি তুলেছেন শিক্ষেন থেকে আমরা কি একটা দুটো ছবি এই কম্পিটিশনে দিতে পারি আমি জানতাম আমার আগের বছর সুブラদাস হয়েছিল তার আগের বছর মিলনা হোসেন তার আগের বছর অপি অপিকোডিং তো আমি জানতাম ম্যাগাজিনের মাধ্যমে বা নাটক নাটক দেখে যে এরকম একটা কম্পিটিশন হয় বাট খুব যে বেশি আমার আগ্রহ ছিল কোন্টি বেশি জানতাম একদমই না ওনারা সাথে আমার এটাই এবং গল্পটা কিন্তু একদম ভিন্ন রকম যে তারাই ফোন করে ছবিগুলো নিয়ে এক্স্যাক্টলি অনেকে হচ্ছে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আমি অভিনয় করব বা নায়িকা হব বা ফিল্ম করব আমার ওই যে বললাম গানটা মায়ের জোরে জুড়িতে করা তাছাড়া আমার এরকম মানে এই ইন্ডাস্ট্রিতে ছবি যে কোনো আগ্রহ ছিল যখন আপনি গেলেন তখন কি মনে হয়েছে যে বিজয়ী হবেন সামনে একদমই না একদমই না আমি খেলা ছলেই এটা করেছি এবং আমি ওটাই বলছিলাম যে আমি ভাবলাম যে ওয়াই নট যাই একটা

ছবি প্রথমে জমা পড়ে আট হাজার আমি ভুলে গেছি আট হাজার না এটা বোধহয় আরও বেশি ছিল আঠারো হাজার মতো মনে নেই তো এইভাবে ধীরে ধীরে প্রস্ত এলিমিনেশন থেকে পাঁচশো একশো পঞ্চাশ আমি খেলা ছলেই করছি এগুলো যখন আমি মানে টেন ফাইনালিস্টে আসলাম মানে ওটা ছিল একদম ফর দি ফার্স্ট টাইম আই টুক ইট সিরিয়াসলি যে খুব স্বাভাবিক এটা তো মানে আমি তো এগিয়ে যাচ্ছি এবার আমাকে জিততে হবে এবার মনে হয় যে একটু চেষ্টা করা উচিত মানে এতক্ষণ আমি এফোর্ট দেইনি এখন আমার মনে হয় একটু এফোর্ট দেওয়া উচিত তো এটা আমার ভাগ্যে ছিল আল্লাহর ইচ্ছা ছিল হয়তো বা ছিল এবং লাক্সের সঙ্গে কিন্তু অনেক স্মৃতি আর সেই স্মৃতির প্রসঙ্গে আমি পরে যাব তার আগে একটু জানতে চাইব যে যখন হুট করে দেখা যায় যে কালকে কোনো প্রোগ্রাম আছে হয়তো কোনো ইভেন্ট বা কোনো ফটোশুট বা কোনো নাটকের শুটিং হোয়াট এভার বাট সেই সময় যদি এমন হয় যে অ্যালার্ম দিয়েছেন বাট ভুলে গেছেন অ্যালার্ম শুনতে পারেন অনেক সময় হয় যে হ্যাঁ আমি টের পাচ্ছি ঘুমের মধ্যে বাট টুক করে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমোচ্ছি সো হুট করে রেডি হতে হবে

রেডি হওয়ার জন্য আর আরটা কথা বলিনি আমার মুভিগুলো দেখলে আপনি বুঝবেন যেগুলো নাম আপনি প্রথমে মেনশন করলেন গহিনা শব্দ শঙ্খচিল বা লালটিপ লালটিপে খুব অল্প মেকআপ গহিনা শব্দ শঙ্খচিলে শঙ্খচিলে মেকডাউন হুম গহিনার শব্দে কোনো মেকআপ ছিল না আমি খুব প্রয়োজন ছাড়া মেকআপ করি না সো আমার যদি এরকম বের হতে প্রয়োজন হয় আমি হয়তো হালকা একটু লিপস্টিক দেব দ্যাটস ইট

উইনার হয়ে যাই লাগছে মানে যতটুকু বলছিলাম যে টেন ফাইনালস তারপর আমি উইনার হয়ে যাই আমার নামটা অ্যানাউন্স করেছিলেন অপি আপু এবং উনি ফান করে প্রথমে বলেছিলেন উইনার ইজ অপি করিম আমার মনে আছে খুব যাই পরে আমার নামটা বলেছিলেন তো তারপরে যখন আমি লাক্স উইনার হয়ে গেলাম টু থাউজেন্ড টুতে সবাই লাক্স আপনি টিভিসির ক্ষেত্রে লক্ষ্য করবেন দেশে এবং বিদেশে যখন তারা একদম স্টার হয়ে যায় সেলিব্রিটি হয়ে যায় বা স্টাবলিশড হয়ে যায় অন্য কোনো একটা ক্যারিয়ারে হয় গান নয় নাচ নয় মডেলিং অর অ্যাক্টিং তখন তারা লাক্স টিভিসি করে আমার ক্ষেত্রে এটা একদম डिफरेंट আমি বোধহয় লাক্স উইনার হওয়ার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে লাক্স টিভিসি করেছিলাম আচ্ছা ওকে এটা খুব যেহেতু এই প্রসঙ্গ এলো অবশ্যই খুব ভালোভাবে সবকিছু মনে আছে একদম খুঁটি নাটি প্রত্যেকটা লাইন এবং কি কি ঘটেছিল কিছুটা তো আছে একটু কি আমি পরীক্ষা করতে পারি এই মুহূর্তে

সাথে আমন্ড অয়েলের ভরা নতুন লাক্স স্টার হয়ে যাই ওকে সো দেখে নিলাম তো আগে হ্যাঁ একদম খুবই চমৎকার এবং সেখানে কিন্তু আমরা অপি অপকেও দেখলাম একটু জানতে চাই বুঝি প্রশ্নটি একটা ছোট্ট চিরকুট আপনার হাতে দেয়া হলো ওখানে কি লেখা ছিল আপনি উত্তর সঠিক হয়েছে বাট এরপরে আমি আবার একটু লাক্স এর গল্পেই যাবো কারণ আমি যতটুকু জানি দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় আপনি কিন্তু অ্যাংকারিংও করেছেন সেটার প্রসঙ্গে একটু জানতে চাই এবং ততদিনে এটা লাক্স চ্যানেলে সুপারস্টার হয়ে গেছে তো 2005 আর mm -hmm. 2006 এ 2005 এ আমার মনে আছে উইনার হয়েছিল মমো আর 2006 এ হয়েছিল সরি 2005 এ হয়েছিল শানু 6 এ হয়েছিল মমো তো ওদের দুজনের ব্যাচ প্রথমবার করেছিলাম আমি আর তাশান আর তারপরবার করেছিলাম আমি আর নিশো তো পুরো তখন অনেক এপিসোড হতো প্রায় 30 থেকে 36 টা মত এপিসোড হতো তো পুরোটাই অ্যাঙ্করিং করেছিলাম তো নার্ভাস আমার লাগতো কখন এমনিতে আমার কখনো নার্ভাস লাগতো না কিন্তু যখন গ্র্যান্ড ফিনালে হতো একদম লাইভ তখন একটু একটু আগে

আছে কিছু পার্সোনাল কারণ আছে আচ্ছা ওকে যে রাধে সে জুলো বাঁধে এবং যে করেছিলাম দু তিন বছর আগে বোধহয় এবং অনেকগুলো এপিসোড ছিল কিন্তু সেখানে অনেক তারকারা আসতেন সো একটু জানতে চাইবো এই এটা তো প্রচলিত যে রাধে সে জুলো বাঁধে এবং নারীদেরকে নিয়ে আসলে নারী তো কন্যা জায়া জননী মাতা যেটাই বলি নারী মানে অনন্যা তো সেক্ষেত্রে যেহেতু এই পুরো মাসটি কিন্তু নারী দিবসের মাস আটই মার্চ নারী দিবস একটু যদি জানতে চাই আপনার কাছে এই ভাবনাটা কি নারী দিবসকে কেন্দ্র করে অনেকের কিন্তু কনসেপ্ট একটু আলাদা থাকে আপনার কনসেপ্ট কি আমার আসলে ডিফারেন্ট হবে সবার থেকে হয়তো হয়তো আমি জানি না এটা নিয়ে অনেকে সমালোচনা করতে পারে বাট এই যে আমরা বলি যে রাধে সে চুলো বাধে এটা শুধু নারীদের ক্ষেত্রে না কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রেও ইকুয়ালি সত্য ব্যাপারটা আসলে যে পারে না সে কিছুই পারে না যে পারে সেটা নারী হোক পুরুষ হোক সে সব পারে বা পারার চেষ্টা করে অথবা সে জানে যে তার ট্যালেন্ট কিসে বা তার নাক কিসে আছে কিসে সে ভালো করতে পারে তো এটা আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমার মনে হয় বাট আমাদের সাবকন্টিনেন্ট বা আমাদের দেশে এই কথাটা বেশি বলা হয় কারণ এই দেশগুলোতে নারীদের বিভিন্নভাবে আসলে পিছিয়ে থাকতে হয় তুলনামূলকভাবে পুরুষদের তুলনায় সে কারণে হয়তো এই কথাটা বলে বা এই ফ্রেজটা ইউজ করে কিছুটা ইন্সপায়ার করা হয় বাট আমার মনে হয় যে আপনি যদি প্রত্যন্ত অঞ্চলেও যান গ্রামেও যান একটা মেয়ে হয়তো এই ফ্রেজ জানেই না সেও হয়তো দেখবেন আপনি একসাথে অনেক কিছু করতে কেপেবল একেবারে তো এটা আমার মনে হয় যে সৃষ্টিকর্তাই এভাবে তৈরি করেছেন মেয়েদের যে মেয়েরা অনেক কিছু সহ্য করে অনেক হার্ড ওয়ার্ক করতে পারে আমার একটু জানতে চাও যদিও আপনি বলেছেন পার্সোনাল ব্যাপার তারপরেও যে আমরা কিন্তু শুরুতে আমি ইন্ট্রোতে বলছিলাম যে আপনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মেরিল প্রথম অ্যাওয়ার্ড পেয়েছেন এবং দুবাংলায় কিন্তু আপনি অভিনয় করেছেন এবং সেখানে আর আমি লাক্স পারফরম্যান্স আডবেছি মানে লাক্স বলে আমি বললাম আই গ্রেট সো তারপরও কেন একটু দূরে থাকা অভিনয় থেকে এটা অভিমানটা কার সঙ্গে আছে কিছু ব্যক্তিগত বিষয় আছে আচ্ছা ভালো করছি না আপাতত তো করছিনা আচ্ছা আবারো ডিব্লম্যাটিক অ্যানসার কিন্তু সেই মানুষটি যিনি আসলে শিল্পের একটি বড় শাখার সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে সংগীত সেই সংগীত থেকে Kusum Sikder কেন এতটা দূরে এখন

লাক্স নিয়ে আর অনেক গল্প হবে জীবনের গল্প অনেক হবে তবে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি দর্শক সময় হয়েছে প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে ছোট্ট একটি বিরতি নিয়ে এবার ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন নতুন লাক্স যাতে আছে সাতটি সৌন্দর্য উপাদান দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা নেভালে কেন যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল তখন আলোর কি দরকার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স দর্শক ফিরে এলাম বিরতি থেকে আবার ওয়েলকাম করছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী কুসুম শিকদার আবারও ফিরে এলাম বিরতির পরে এবং একটু গল্পে যাব কারণ দেখা যায় যে অনেক স্মৃতি থাকে তারকাদের জীবনে সো হয়তো কখনো কেউ এসে বললো যে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই হয়তো বা কেউ বললো যে একটা অটোগ্রাফ প্লিজ বা কেউ হয়তো অনেক গিফট কিনে পাঠিয়ে দিয়েছে নানা রকম গল্প এই সবগুলোই হচ্ছে সো সেখান থেকে এই মুহূর্তে যে গল্পটি বেশি ইন্টারেস্টিং এবং খুবই মনে পড়ছে সেই রকম একটি গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন আমি আমি এনএসএ স্টুডেন্ট ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি

তো খুব একটা মেলামেশা হতো না আমার আসলে আমার ব্যাচমেটদের সাথে প্রোগ্রামগুলো ছাড়া প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতাম অনেক ক্লাবের সঙ্গেও আমি ছিলাম তো সুতরাং পরে আর কি যোগাযোগ অনেকের সঙ্গে আমার ছিল না যারা আমার ব্যাচমেট বা কোর্সমেট ছিল আচ্ছা এই কিছুদিন আগের কথা এই জন্য এটা আমি বলছি যে এত বছর পরের কথা মাঝখানে প্রায় আঠারো উনিশ বছর চলে গেছে বোধ একটা সিনেমা দেখতে আমি থিয়েটারে গিয়েছিলাম আমি চিনতেও পারিনি কারণ এত বছর আগের কথা তো তো অবশ্যই আমার ভক্ত না হলে এরকম করতো না নিশ্চয়ই শুধু হলে কোর্স কথা না এসে আমার সঙ্গে কথা বলছে আমি সবাই যেভাবে কথা ভালো আছেন তা আমিও সেভাবে উত্তর দিচ্ছি হ্যাঁ আপনি কেমন আছেন তো তারপর সে যখন বুঝতে পেরেছে যে আমি তাকে চিনতে পারছি না তখন সে বললো যে আপনার সঙ্গে আমি এরকম একটা কোর্স করেছিলাম আচ্ছা অনেকের সঙ্গে তো কোর্স করা হয় হয়তো মনে থাকে না আসলে পরে সে বলল যে আমি আপনার অনেক বড় ভক্ত ছিলাম আছি বলল আচ্ছা তখন আমি এত সিরিয়াসলি নেইনি যে আচ্ছা তখন তো অনেকেই ছিলেন পরে সে বললো যে আচ্ছা আমি আপনাকে একটা প্রমাণ দেখাই আমি তো জানতাম না যে আপনিও সিনেমা দেখতে আসবেন আপনার সঙ্গে আমারই হলে দেখা হবে বলল হ্যাঁ ট্রু বলতে এক সেকেন্ড সে তার পকেট থেকে মানিব্যাগ বের করলো এবং মানিব্যাগ থেকে মানিব্যাগে যা থাকে না অনেক ফটো থাকে অনেকই রাখে

মানে একদম একটা গল্প হ্যাঁ তো আমি খুবই অবাক হয়েছি যে দেখেন এটা সবসময় আমার কাছে ছিল কারণ আমি জানতাম না আপনি এখানে থাকবেন তো কখনো দেখা হয়নি আপনার সঙ্গে

নো আমি তেমনি বনা সত্যি আমি এত প্রেসারে ছিলাম ছোটবেলা থেকে আমার মার শাসনে গানি স্কুল নাচে স্কুল সুইমিং স্কুল আরবি পড়া স্কুল এরপরে এস্ট্রা কোচিং তারপরে আমার এই লাইফ বাট আমার গিয়ে মনের মধ্যে প্রেম নামক বস্তুটি কিন্তু করা নাড়ে যে হ্যাঁ কাও কিছু লাগে এখনো নারে কিন্তু সময় হয়নি ওকে এবার আপনার জন্য থাকছে র‍্যাপিড ফায়ার দেখা যাক কি ওকে সো ফার্স্ট প্রশ্ন জে লাক্স টিবিসিটি আমরা মাত্র দেখেছি মানে শো মধ্যে সেটা কোন বছরে করা ছিল 2003 ওকে অভিনয় না মডেলিং কোনটা বেশি পছন্দ অভিনয় আচ্ছা ঘরে সবাই আদর করে কি নামে ডাকে আমার মা ডাকে ডুফি আমার খালারা ডাকে কুশি কুশমি এরকম ও বাবা কি চমৎকার শব্দ নে ديال কলিগরাটাকে শিকদার ও শিকদার কি খবর আচ্ছা ওকে লাক্স সুপারস্টার আপনার প্রিয় বিচারক কে আফজাল হোসেন ওকে আর এখনকার সময় হলে এখন আসলে কারা করছে আমি ঠিক জানি না ওকে পাস কাজ না ভ্যাকেশন আম কাজ ওকে আপনার প্রিয় লাক সুপারস্টার কে দেশে হুম আপে করিম ওকে আমারও স্কুলে কখনো পরীক্ষায় ফেল করেছেন বা টিচারের মার খেয়েছেন আমি সব সময় ভালো স্টুডেন্ট মার খেতেও হয়নি কখনো পড়াশোনার জন্য না দুষ্টামির জন্য কখনো করার জন্য আচ্ছা কোনটা করতে বেশি কমফোর্টেবল টিভিসি না ফটোশুট উম দুটোই একই রকম দুটোই একই তখনকার প্রেম না এখনকার প্রেম এটা আসলে সমাজর সঙ্গে তো যুগোপযোগী হতে হবে তখন তখনকার এখন এখনকার ওহ আমে ওকে সৌন্দর অনেক ক্ষেত্রে দুর্বলতা মনে করা হলেও লাক্স কিন্তু সবসময় মনে করে সুন্দরজনারই অধিকার একই সঙ্গে নারীর শক্তি আবার বলাও হয়ে থাকে আগে দর্শনধারী পরে গুণ বেচারি বাট গুণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু আপনি একজন গুণী তারকা একই সঙ্গে আপনি একজন লাক সিস্টার সো আপনি কি বলবেন যে সৌন্দর্য এবং নারীর অধিকার একই সঙ্গে এই যে বিষয়টি আপনি সেটাকে কিভাবে দেখেন প্রথমত বলবো যে লাক্স কিন্তু আসলে অনেক মানে যুগ যুগ ধরে দেশ এবং বিদেশে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে এবং সৌন্দর্য মানে কিন্তু শুধু এই নয় যে বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য ইনার বিউটি বা বাটলি আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করি বা স্মার্টনেস বা আমার ইন্টেলিজেন্স আইকিউ সবকিছু মিলিয়ে এটা একটা প্যাকেজ সৌন্দর্য তার সাথে লাক্স আসলে মানে লাক্স হচ্ছে নাম্বার 1 এবং বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে জিরো জিরো সো আপনার একের সাথে জিরো থাকলে টেন থাকলে হান্ড্রেড থাউজেন্ড এভাবে কমপ্লিমেন্ট করতে থাকে আপনার যে পথ চলার জার্নি সেখানে তো অবশ্যই অনেক ঘটনা আছে আপনি সেই পথ চলাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সকল বাধা বিপত্তি অতিক্রম করে খুব একটা কি বাধা ছিল থাকে থাকে আসলে কোনো মেয়ে যদি সাকসেসফুল হতে চায় যে কোনো কর্মক্ষেত্রে তার সামনে কিছু বাধা সেই পড়ে সেগুলোকে আসলে খুব সাহসিকতার সাথে খুব স্ট্রং থেকে স্ট্রিক্ট থেকে মোকাবেলা করতে চাইলে করা যায় নিজের কাজে অনেক হার্ডওয়ার্ক করতে হয় বা অ্যাটেন্টিভ থাকতে হয় ডেডিকেশন থাকতে হয় তাহলে শুরুতে যেটা বলে হ্যাঁ লক্ষ্য যদি ঠিক থাকে এবং মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সো তারপর একটু জানতে চাই এটা কিন্তু হয় যে তারকাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নানান রকম কথা শুনতে হয় নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় নানা রকম মন্তব্যে জর্জরিত হতে হয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা ওভারকাম করেছেন আমি সমালোচনা অ্যাপ্রিশিয়েট করি আমার মনে কিউ আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এটা ভালো সেটা ভালো সে আসলে ভুল বলছে তাহলে আমি আসলে প্রগ্রেস করতে পারবো না বা আমার ইমপ্রুভমেন্ট হবে না আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে হবে বা আমাকে সমালোচনা করতে হবে আমি এটা খুব পজিটিভ ভাবে নেই সো কেউ কখনো এটা করলে আমি আর খুশি হই আমি নিজেকে শুধরানোর বা ঠিক করার সুযোগ পাই আমি এখন ভাবছি শেষ করে তারপর বলবো যে কোন সমালোচনা করব সো অনেক অনেক ভালোবাসা এই মুগ্ধতা আমাদের আজকে সময় দেওয়ার জন্য এবং সব সময় লাক্সের ছোঁয়ায় আপনি এরকম আলোকিত হন এবং আলো ছড়িয়ে যান সবার মাঝে এই প্রত্যাশা বেশি কিছু থ্যাংক ইউ আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো প্রথম আলোকে ধন্যবাদ লাক্সকে ধন্যবাদ আমাকে এখানে রাখবার জন্য আবারও অনেক অনেক ভালোবাসা দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফেলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই প্রথম আলোর সঙ্গে থাকুন